আমি আপনাকে বলছি, চাকরি দেওয়া তো দূরের কথা, আপনাদের এই যে যুবক এত দুটো চোখ, 5.5 লক্ষ পার্মানেন্ট চাকরি মন্ত্রী সভায় সেই দপ্তর গুলোকে তুলে দিয়েছে, 5.5 লক্ষ অ্যাপ্রুভ চাকরি। বামপন্থীদের আমরা কিছু কিছু কাজের সমালোচনা করি, কিন্তু বামপন্থীদের সময় ভ্যাকেন্সি গুলো ছিল, 5.5 লক্ষ তুলে কি করেছে জানেন? তুলে 25,000 কন্ট্রাকচুয়াল করে দিয়েছে। পশ্চিমবঙ্গে 2 কোটির কাছাকাছি বেকার, চোখটা খুললো তবে যখন করোনা হয়েছিল, লকডাউন হয়েছিল, যখন মোদীজি শ্রমিক স্পেশাল দিলেন, পরিযায়ী শ্রমিক। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ লোক বলাগড়ের, জাঙ্গিপাড়ার, পান্ডুয়ার, আপনাদের এই জেলার হাজারে হাজারে ট্রেনে করে ফিরতে শুরু হলো। তখন আমরা ভাবলাম, আমরা তো বিহারে বলি পরিযায়ী শ্রমিকদের কথা, কিন্তু বাংলায় এই অবস্থা জানতাম না। আর মাননীয় তখন বলেছিলেন এগুলো করোনা এক্সপ্রেস, বিজেপি সরকার ছেড়ে দিয়েছে। এই সরকারকে যদি আপনারা তাড়াতে না পারেন, চাকরি হবে না। বামফ্রন্টের অনেক জিনিসের নিন্দা করলো, সমর্থন করি, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হতো, 14 সালের পরে 7 বছর পরীক্ষা হয়নি। আমার যে বেকার বন্ধুর বয়স 40 পেরিয়ে গেছে, আর বুঝতে পারবেন, যে ওবিসি এসসি বন্ধুর 43-45 পেরিয়ে গেছে, 7 বছর এসএসসির পরীক্ষা নেই। এদের দুর্নীতি, পাবলিক সার্ভিস কমিশনের খাতা বদল, পরেশ অধিকারীর মেয়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য ওয়েটিং লিস্টে নাম ছিল না, এসএসসি তে চাকরি দিয়েছে, গোটা জেলা রাজ্যের জেলায় জেলায় ডিপিএসসি নিয়োগ ক্ষমতা ছিল, ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল তুলে দিয়ে বিকাশ ভবনে নিয়ে গেছে, 5টা এসএসসি রিজিওনাল তুলে দিয়েছে। আপনি এই সরকারকে রাখবেন? আজকে জুট কর্পোরেশন, জুট মিল, শ্রমিক গঙ্গার এপার ওপার, ওদিকে বালি থেকে হাওড়ার ওদিকটা, উত্তর হাওড়া থেকে ওদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চল, এদিকে হুগলি শিল্পাঞ্চল, আজকে কি অবস্থায় নিয়ে গেছে লেবার এক রাজ্যে, শ্রম কমিশনার রাজ্যে। অর্জুনজিকে জুট কর্পোরেশনের বোর্ডের মেম্বার করেছে, আমাকে জুট কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব কিছুদিন আগে দিয়েছে। আমরা চেষ্টা করব, কিন্তু রাজ্য সরকারের হাতে শ্রম দপ্তর নাই, নাই, নাই। তাই আজকে এই সরকারকে বদলাতে হবে, গণতন্ত্রের কথা। মহিলা কমিশন বিচার পান, মানবাধিকার কমিশন বলে কিছু আছে, মাইনরিটি কমিশন আছে, সাংবিধানিক বডি, স্টেট ইলেকশন কমিশন, কোথাও পঞ্চায়েতের ভোট করতে দেয় না। আমি বামপন্থীদের